ইদ্রিস নবী জান্নাতের মধ্যে আছে, আমার আল্লাহ ডাকতে বলে বন্ধু তুমি জান্নাতের মধ্যে নিয়ামত পাইয়া খুশি না বেজা। নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার মাওলা জান্নাত পায় আমি অনেকান্ত অত্যন্ত হ্যাপি হয়েছি, তোমার জান্নাতের নিয়ামত বর্ণনা করা আমার দ্বারাই সম্ভব নয়। কত নিয়ামতের মধ্যে যেদিকে তাকায় ভরপুর গো আমার আল্লাহ, তবে একটা কষ্ট ওই মৃত্যু যন্ত্রণা, তোমার আজরাইল বুঝি আমার জানটা কবজ করার সময় কষ্ট দিয়েছে রে আল্লাহ, ওই মৃত্যু কষ্ট আমার এখনো গা থেকে যায় নাই। আল্লাহ বলে আজরাইল রে জলদি যা আমার বন্ধুরে জানায়, সঙ্গে সঙ্গে চলে আসছেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। আজরাইল সাল্লাম ডাকতে বলে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনার কি জানতে চান বলেন। বলে আগে বলো আমার মৃত্যুটা কেমনে হয়েছে আমি একটু জানতে চাই। বলে হুজুর আপনি জানেন না, সবার জান কবজ করার জন্য আমি দুনিয়া আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা হয় রে এই দুনিয়ার মধ্যে আল্লাহর প্রেমিক যারা হয় তাদের জানটা বাহির করার জন্য জমিনের মধ্যে আসি, আর খারাপ মানুষের আত্মা কবচের জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না। এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মুবারক, এমন বিলকি দিই এমন দানব সুরতটা মানুষকে দেখায় বান্দারে দেখায়। পৃথিবীর মধ্যে সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায়, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে আমি সবার রোজান কবচ করতে দুনিয়ার মধ্যে আগমন করি না। হুজুর আপনার জানটা যখন বাইর করেছিলাম মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার জানটা ঠিক এমনি বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে এই যন্ত্রণা যদি এত কঠিন হয় এত কষ্ট হয় আজরাইল রে, যাদের জানটা বাইর করার সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায় পায়খানা প্রস্রাব করে দেয় তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আমার দাদু ভাইরা শুনলেন এই মৃত্যুর যন্ত্রণা, দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কিবার মৃত্যু বরণ করলেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য যত ফেরেশতা ছিল সবাই যখন বিদায় নিয়ে গেল আসলো আজরাইল, আজরাইল এসে জানটা বাইর করে নিয়ে চলে গেল। বাবা রে শুনে নেন এইবার আপনাকে কাফন দাপন করিয়ে কবরে রাখলো, কবর দ্বিতীয় নাম্বার বিপদ হলো, কবর অনেক লম্বা ইতিহাস বলা সম্ভব হবে না রে বাবা, তবে একটু টাচ দিয়ে যায় আপনাদেরকে বাবা। দুই নাম্বার বিপদ হলো কবর, কবর বলতে আমরা বুঝাই বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত গর্ত করিয়া যেখানে রাখা হয় না রে বাজার না, কবর বলতে যদি এটা হয় যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, যারা নদীতে যাদের মাখর খাঙ্গর কুমিরে খালো তাদের কবর কোথায়, এর কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আকবার, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কিসের জগৎ? এ দুনিয়ার মুসলমান এই কবরে যখন ধরে রাখবে আপনাকে আসবে একজন ফেরেশতা, তার নামটা জানা আসেনি, নাম হলো হযরত নুমান ফেরেশতা। জোরে বলেন আল্লাহ আকবার, একটু জোরে বলা যাবে না? এই যে আজকে যারা দান দেয়ান করতেছেন বাবা, দিলের কান্ডা লাগায় শোনেন, এবার কবরে শোয়ানো পর আসবে দুজন, একজন ফেরেস্তার নাম হলো নোমান ফেরেস্তা। আমরা জানি কবরে শোয়ানো পর ফেরেস্তা আসবে, মন কারণে কিরে কেমন কাতিবিন যা লেখে রাখছে, এটা সওয়াল জবাবের জন্য কবরে শোয়ানো পর আসবে মন কারণে কিরে। বাবা মন কারণে কির আগে একজন ফেরেস্তা আসবে, তার নাম হলো হযরত নোমান ফেরেস্তা। নোমান ফেরেস্তা আপনার আমার কবরের ভিতরে হাজিরা দিবে, সালাম দিবে, কবরে প্রবেশ করবে, ডাকতে বলবে আল্লাহর বান্দারে ওঠো ওঠো আর ঘুমানোর সময় নাই। আজরাইল আলাইহিস সালাম জানটা বাইর করেছে
আমি তোমার রুহটা দিয়ে গেলাম, রুহ দেহার জন্য কবরে হাজির হবে, ওই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা, রুহটা চিয়া পৌঁছাই দিবে বাবারে, পৌঁছাই দিয়ে বলবে বান্দা ওঠো, আজ থেকে আর তোমার আর জান তুমি মৃত্যু হবে না, কিয়ামত পর্যন্ত রুহের জগতের আজাব গজব শুরু হবে, শান্তি শুরু হবে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে আসছো, কবর জগতের রুহটা তোমারে পৌঁছাইয়া দিলাম গো, আজ থেকে শুরু হয়ে গেল রুহের উপরে আজাব। এবার ডাক দে বল বান্দা ওঠো, দুইটা কাগজ থাকবে বাদান রেনুমান ফেরেশতার হাতের ভিতরে, দুই টুকরা কাগজ থাকবে, এক টুকরা কাগজে হাতের মধ্যে দিয়া বলবে বান্দা এই নাও, বান্দা এটা নাও, বলবি এটা কি, কয় তোমার 60 বছরের জিন্দেগি, তোমার 80 বছরের জিন্দেগি, 90 বছরের জিন্দেগি, 105 বছরের জিন্দেগি, হাতের মধ্যে নিবে, মিয়া দেখবে কত রাকাত নামাজ তুমি পড়েছো, কত জায়গা দান দান করেছো, কত জায়গা তুমি ভালো কাজ করেছো, কোরআন তেলাওয়াত করেছো, রোজা রাখছো, নামাজ পড়ছো, দুনিয়ার মধ্যে ভালো যত কর্মগুলো করেছো রে বান্দা, এই কাগজের মধ্যে লেখো, বড় আশ্চর্য হয়ে যাবে, বান্দা বলবে এত আমল করেছি, বলবে হ্যাঁ, এবার তুমি এটা লিখে দাও, তোমার নিজ হাতে লিখে দাও, এটা লিখে রাখছে কেরামন কাতিবিন, ভালো করে জেনে নেন রে দরদি বান্দারা, এত বাড়াবাড়ি করো, এত মস্তানি করো কেন রে মুসলমান, এই কেরামন কাতিবিন লিখে রাখছে যেটা এটা নিজ হাতে লেখো, ডাক দে বলবে ফেরেশতারে আমার কাছে কলম নাই, বলবে কলম তোমার ডানাতের সাত আঙ্গুল মুবারক, এই আঙ্গুল হবে কবরের মধ্যে কলম, বল বান্দা বলবে ফেরেশতারা রে আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই, বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক, এই গালের মধ্যে যত থুতু মুবারক আসিটা হলো কালি, বল বান্দা আমি কলম পাইলাম, কালি পাইলাম, এখন কাগজ পাইব কই, তিন টুকরা কাপনের কাপড় দেয়া হয়, এক টুকরা কাপনের কাপড় টান দিয়া গা থেকে খুলে নিবে, নিয়া বলবে বান্দাই দাও তোর কাপনের কাপড়, হবে তোর কাগজ, লেখা শুরু করো বান্দা, সঙ্গে সঙ্গে নিজ হাতে লেখা রাখবে, আজকে তো কেরামন কাতিবিন লিখে রাখতেছে রে বান্দা, এটা কিন্তু কবরের ভিতরে নিজ হাতে লেখা রাখবে, নিজের আমল নামা নিজেরই লেখা লাগবে, বান্দারে শুই না লও, দিলের কান্ডা লাগায় শুই না লও, এবার কি করবে বান্দা রে বান্দা, মিনিটের ভিতরে সেকেন্ডের ভিতরে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে, কাপড়ের কাপড়খানা টান্দে হাত থেকে খুলে নিবে, এবার আর এক টুকরা কাপড়ের কাপড় টান্দে খুলে নিবে গা থেকে, টান্দে বলবে বান্দা এটা নাও, এইবার আর একখানা কাগজ হাতের মধ্যে দিবে, এবার বলবে 60 বছরের জিন্দেগি কতটা মিথ্যা বলেছো, কত জায়গা তুমি কত মহিলা নিয়ে গল্প করেছো, কত বেগানা মহিলার চেহারা দেখছো, কত সিনেমা দেখছো, কত মিথ্যা বলেছো, কত গাঁজা মাত খাইছো, বাবা খাইছো, তারি খাইছো, ঘুষ খাইছো, সুদ খাইছো, জন্মের খা খাইছো, সুদখোর ঘুষখোর, এই দেখো তোমার কাগজের মধ্যে সব লেখা আছে, বলবে ফেরেশতারা রে আমার জীবনে আমি এই কাজটা করি নাই, সঙ্গে সঙ্গে আজকে দেখেন যেমন ভিডিও হয়, আজকে আমাদের টিভিতে যেমন ভিডিও হয় রে মুসলমান, এই টিভির মধ্যে এবার টান্দে টান্দে বাইর করে দেখাইবো, অমুক সময় অমুক টাইমে অমুক সেকেন্ডে তুমি অন্যায় করেছো, এক জায়গা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার সাক্ষী ছিল, তোমার পা ছিল, তোমার পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে রে মুসলমান, শুনে নেন শুনে নেন দুনিয়ার দরদি বন্ধুরা আমার, এবার সাক্ষী দিবেন, বলবে বান্দারে তুমি তো অন্যায় করেছিল অমুক জায়গায়, লেখা শুরু করো, বান্দা তখন চিৎকার মেরে কাঁদবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, ডাকতে বলবে আল্লাহ আল্লাহ আমি লেখবো কেমনে রে, এখন সময় সঙ্গে সঙ্গে কবরের ডান পাশের মাটি গুলো চাপ দিবে, বাম পাশের হাড্ডি বা ডান পাশের হাড্ডি বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশে চলে যাবে, মুসলমান উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, এক একটা করে অন্যায় লেখাইবে, আর চিৎকার মেরে কানবে, আর লিখতে পারি না, এক একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিবে, গর্জন দিয়ে মুসলমান শুনে না, এমন ভাবে গর্জন মারবে, এমন ভাবে তরমুজ দিয়া পিটাইবে রে বান্দা, মাটির নিচে চলে যাবে, আবার তারে উঠাইবে, আবার তারে কাল্লা কেটে ফেলবে, আবার তাকে দুনিয়া থেকে বিদায়ের, এ মুসলমান হাজার খাদার কষ্ট দিবে, এক একটা বাদ আমল গুলো লেখাইবে, এক একটা যন্ত্রণা দিবে, যতক্ষণ পর্যন্ত তোমার বাদ আমল গুলো নিজাতে লেখা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার কবর থেকে বাজান রেনুমান ফেরেশতা যাবে না, যখন লেখা হয়ে যাবে, সম্পূর্ণ লেখা হয়ে যাবে, আফসোস করে বলবে নুমান ফেরেশতা, ও বান্দা আল্লাহর বান্দা 70 বছরের জিন্দেগি পাইয়া
80 বছরের জিন্দেগি পাইয়া তুমি মাওলার দরবার থেকে ক্ষমা পাইতে পারো নাই, তুমি ইবাদত বন্দেগি করো নাই, দাড়িগুলো পেকে গিয়েছিল তখন ভুল পথ থেকে ফেরো নাই, যুবক বয়স অন্যায় করেছো তুমি ফেরো নাই, তুমি এই অপরাধের শাস্তি তোমার জাহান্নাম তেরে আসছে, আমার আল্লাহ তো প্রস্তুতি করে রাখছে। বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতুল কাফিরিন।